আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই টিউটোরিয়ালে আমি আপনার সাথে শেয়ার করছি এই ডিজাইনিং পাপোশটা আপনারা কীভাবে তৈরি করতে পারবেন। খুবই সহজ, এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কালার আমি ইউজ করেছি। আপনারা চাইলে মাল্টি কালারও ইউজ করতে পারেন অথবা এক কালারও ইউজ করতে পারেন। সো এখানে আমি 3 থেকে 4টা ডিফারেন্ট ফ্যাব্রিক নিয়েছি। তো চলুন শুরু করছি। এখানে আমি আমার এই মেন যে গেট আছে সেই গেটের জন্য করছি। সো এখানে আমি সার্কেল করার জন্য 10 ইঞ্চি করে নিয়েছি, একটা 4 কোণাচক্কর 3 কোণাচক্করে ভাঁজ করে এটাকে আমি গোল করে কেটে নিয়েছি। তারপরে এই সাইড দিয়ে আমি এইভাবে করে প্রায় 1/2 সেন্টিমিটারের মতো ফোল্ড করে এখানে একটা সেলাই দিয়ে দিব। এভাবে করে নর্মাল যে সেলাই আছে সেই সেলাই করব। এটা করা হয়ে গেলে আমি আমার যে ছোটো ছোটো যে কাপড়ের টুকরোগুলো আছে সেগুলো কেটে রাখবো। তো সেটার মেজারমেন্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে একটু বড় টাইপের আমি ইগুলো দেবো, পাতাগুলো দেবো। তো এখানে প্রায় 6 ইঞ্চি 6 ইঞ্চি করে একটা 4 কোণাচক্কর আমি কাপড় কেটে নিয়েছি। এবং তারপরে এইভাবে করে আমি কোণা কোণে এটাকে ভাঁজ করে এটাকে আয়রন করব। আয়রন না করলে কিন্তু হবে না। তো এখানে আমি নিয়েছি, কিছু নিয়েছি রেড কালার, কিছু নিয়েছি ক্রিম কালার, কিছু নিয়েছি এই হোয়াইট এবং রেডের কম্বিনেশনে, এবং কিছু নিয়েছি ব্লু কালারের। তো এখানে 4টা ডিফারেন্ট ফ্যাব্রিক আমি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু 2 কালারও সেম কালার দিতে পারেন। এখানে আমি প্রিন্টের কালার দিয়েছি, প্রিন্ট যে আছে সেগুলো দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এক কালারও দিলেই ভালো, দিতেও পারেন আপনারা চাইলে। তো এখন যা করব, এই যে প্রথম যে লেয়ারটা আছে সেটা আমি এই কাপড়টা দেবো। এবং এই চেষ্টা করবেন আমাদের, আমরা যখন এই যে আমাদের বিছানার যে চাদর আছে, যে ফ্যাব্রিকটা আমরা ইউজ করি একটু হার্ড কটন যেটা, সেটা বেসিক্যালি পাপোশের জন্য খুবই ভালো হয় এবং দেখতেও খুব ভালো লাগে। এবং এটাকে আপনারা রাফ ইউজও করতে পারবেন। বাট অন্য কোনো ফ্যাব্রিক দিয়ে যদি করেন তাহলে কিন্তু কিছুদিন পর ওইটা ছিঁড়ে যায়। সো এর জন্য চাদর, পুরনো চাদর আমাদের অনেক থাকে, সে পুরনো চাদর দিয়েও কিন্তু আপনারা এটাকে ছোটো ছোটো করে ঘর করে এভাবে পিন দিয়ে লাগিয়ে এটাকে পাপোশ তৈরি করতে পারবেন। সো এখানে আমার দুই যে প্রথম যে পার্টটা দেখেছেন সেটা কিন্তু হচ্ছে গিয়ে আমি বিছানার যে চাদর আছে সেই চাদরটাকে আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে নিয়ে। এখন আমি যতটা সম্ভব সাইডে রেখে আমি এখানে সেলাই করে নিচ্ছি এইভাবে করে। তো এটা হচ্ছে গিয়ে আমার প্রথম যে লেয়ারটা আছে সেটা। তারপরে যে দ্বিতীয় লেয়ারটা আছে আমার এমনভাবে দিতে হবে যেন এটাকে, প্রথম যে লেয়ারটা দিয়েছি এটা, এটাকে যেন ঢেকে ফেলে। তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে। যখন উপর দিয়ে অ্যাটাচ হয়ে যাবে, শেষের যে নিচের যে পার্টটা আপনারা দেখছেন এখানে আরেকটা সেলাই দিবেন, 2টা সেলাই দিতে হবে টোটাল, তাহলে এটাকে সুন্দর করে ফ্ল্যাট হয়ে পড়ে থাকবে। এটা হচ্ছে ব্লু কালারটা। ব্লু কালারটাকে আমি এইভাবে করে রাখছি। এটারে এমনভাবে রাখতে হবে যেন সাদা যে পার্টটা আমি দিয়েছি সেটাকে যেন অর্ধেক পর্যন্ত ঢেকে ফেলে। তো সেমভাবে এখানেও আমি এই কুচি এই পালেটগুলো যা আছে, পাতাগুলো যা আছে সেগুলো দিচ্ছি। এবং একটু একটু করে যেভাবে গোল গোল করে এসেছে, দরকার হলে আপনারা একটু কাপড়টাকে একটু বাঁকা করে ধরবেন যেভাবে আমি ধরছি, এভাবে করে ধরবেন, তাহলে রাউন্ড শেপটা আসবে। কারণ আস্তে 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 এটা আমাকে ছোটো করে নিয়ে আসতে হবে। তো এটা হচ্ছে গিয়ে সেকেন্ড পার্ট। এবং থার্ড পার্টে আমি দিচ্ছি এই ক্রিম কালারটা। সো এখানে ক্রিম কালারটা আমার ফ্যাব্রিকটা একটু সফট, খুবই নরম, সো যার জন্য এখানে আমি 2টা করে দিয়েছি। মানে ভাঁজ যখন করেছি 2টা পিস একসাথে নিয়ে এখানে আমি ভাঁজ করেছি। এতে করে হয়েছে কি, এটা একটু হার্ড হয়েছে। তো এইভাবে করে আমার যে থার্ড লেয়ারটা আছে সেই থার্ড লেয়ারটা আমি করে নিচ্ছি। এইভাবে করে আপনাদের যতটুক নিচ পর্যন্ত, মানে সেন্টার পর্যন্ত আসতে হবে সেলাই করতে 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 করতে। তো সেই পর্যন্ত যখন আসবে তখন একটু ডিফারেন্ট হবে এই সেলানোর ইটা, কাপড়টা রাখার যে ইটা আছে। তো সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো এটা হচ্ছে গিয়ে আমার একদম শেষের পার্ট চলে এসেছে, একদম সেন্টারে চলে এসেছে। তো এই জায়গা দিয়ে আমি এইভাবে করে 1.5 সেন্টিমিটারের মতো ফোল্ড করব। ফোল্ড করে তারপর সেলাই করব। সেম এই জায়গাটা তো একইভাবে এইভাবে করে রেখে 1/2 সেন্টিমিটারের মতো একটা ফোল্ড করব। এইভাবে করে আমাদের যে রাউন্ডটা যে আছে সেটা সমান রাখবো।
সমান রেখে মাঝখান থেকে আমরা একটা কুচি দিয়ে দেব। আপনারা একটু লক্ষ্য করে দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন খুব সহজেই। তো এখানে আপনারা দেখছেন আমি ছোট ছোট করে কুচি দিচ্ছি। তো এইভাবে করে আমার বাকি যে পার্টগুলো আছে সেগুলোকে আমার কমপ্লিট করতে হবে। এইভাবে করে কিন্তু আপনারা যে কোনো সাইজের এই পাপোশ কিন্তু তৈরি করতে পারবেন। এটা আমি আমার মেইন গেটের জন্য করছি, বাট আপনারা চাইলে কিন্তু এটা কার্পেটের মতো বড় করেও কিন্তু এটা আপনারা করতে পারবেন। জাস্ট একটু ধৈর্য সহকারে আপনাদের সেলাইটা করতে হবে, জাস্ট এতটুকু। যখন নাকি দেখবেন যে একদম নিচের পার্ট চলে এসেছে, একদম শর্ট হয়ে এসেছে মাঝখানের জায়গাটা, তখন কুচিটা যে আছে মাঝখানের সেই কুচিটা একটু বড় করে দিবেন, যেমন প্রায় 1 ইঞ্চির মতো। আগে ছিল হচ্ছে গিয়ে 1/2 সেন্টিমিটারের মতো, এখন দিব আমি 1 ইঞ্চির মতো। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রায় মাত্র 6টা দিয়েছি এখানে পাতা। তো এইভাবে করে আমার এই পার্টটাকে আমি সেলাই করলাম। এখন আমি যা করব, এই যে পার্টটা আছে এই পার্টটাকে আমি আরো একটু ছোট করে এখানে লাগাবো। তা আপনারা দেখতেই পাচ্ছেন ব্লু, পরে আমি আবার আর একটা হালকা একটু ব্রাউন কালারের মতো দিয়েছি। তারপরে এখানে ট্রিয়াঙ্গলের যে পার্টটা আছে এটা আমি কাঁথা সেলাই করে নিচ্ছি। এভাবে করে একটা ফুলের মতো আমার তৈরি করতে হবে। এইভাবে করে নিয়ে আমি একটা ফুলের মতো তৈরি করে নিয়েছি। এখানে আমি 4টা দিয়েছি কালার, বেশি দিইনি, কারণ 5টা দিলে কিন্তু কভার হয়ে যাবে বেশি। সো এখানে আমি 5টা দিচ্ছি, সরি 4টা দিচ্ছি। 4টা দেওয়া হয়ে গেলে নিচের যে অংশটা আছে সেই নিচের অংশতে আমি এটাকে ভালো করে হাতে সেলাই দিয়ে নিচ্ছি। একটু ধৈর্য সহকারে এখানে একটু ছোট ছোট করে আপনারা যে কাঁথা সেলাই আছে সেই কাঁথা সেলাইটা দিয়ে দিবেন। এবং এটা কিন্তু আপনারা চাইলে এই যে ওয়াশিং যে মেশিন আছে সেটাতেও আপনারা ইজিলি ধুতে পারবেন, এবং আপনারা যদি চান হাতে ধুতে সেটাও পারবেন। এটা এমনভাবে ফিক্সড করা হয়েছে এটা ইজিলি আপনারা এটাকে ওয়াশ করতে পারবেন। সো এখানে বন্ধুরা রেডি হয়ে গেল, খুবই ইজি এবং খুবই সিম্পল এবং দেখতে অনেক সুন্দর। আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো এবং এই আইডিয়াটা কেমন লাগলো। এবং আপনাদের যদি এরকম কোনো রিকোয়েস্ট থাকে আমাকে করতে পারেন, আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটাকে ক্লিক করুন, তাহলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। এবং প্লিজ আমার ভিডিওটাতে লাইক এবং আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম, বাই।